দর্শক স্বাগত জানাচ্ছি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন মেয়র হতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি নোমান আর আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল স্বাগত আমাদের এই অনুষ্ঠানে স্বাগত যমুনা নিউজকে একটু জানতে চাই মেয়র হতে চান কেন আপনার রাজনৈতিক আকাঙ্ক্ষা কি শুরু থেকে তাই ছিল না এটা ছোটবেলা থেকেই আমি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা অন্যান্য চর্চার সাথে আমার জড়িত ছিলাম এবং সেই থেকেই মানুষের সাথে মেশা এবং আমার পিতা একজন ডাক্তার ছিলেন এই মানুষের সাথে সহচার্যে যাওয়া মানুষকে সেবা করা এটি ছোট থেকে দেখেছি এবং আমার বড় চাচা তিনি একজন সৎ মানুষ ছিলেন ডিস্ট্রিক্ট কালঙ্গের দায়িত্ব থেকেও তিনি কারোর কাছে একটি মাছের টুকরা খাননি এই যে বোধ শক্তিটা নৈতিকতা সততা এবং আখলাকের যে জায়গাটি সেটি শক্ত রাখার জন্য আমি আমার পিতা এবং বড়ো জেতার কাছ থেকে শিখেছি এটি পারিবারিকভাবে আমরা তৈরি হয়েছি এবং আমি মনে করি যে আমি এই জায়গা থেকে আমরা প্রচুর শ্রম দিয়ে যখন কলেজে উঠলাম তখন কলেজে উঠেই আমাদের বন্ধু সার্কেল ছিল সেই সার্কেলের মধ্য দিয়ে আমি দেখলাম যে আমাকে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সংসদ নির্বাচন করার কথা বলা হলো মানে কলেজ ছাত্র সং কলেজ ছাত্র সংসদ যেটি উনিশশো সালে আমি প্রথম জাতীয় ছাত্র এই সিটি কলেজের ছাত্র সংসদের ক্রিয়া সম্পাদক হয়েছিলাম খুব অল্প বয়সে এবং আমাদের একটা বিশাল গ্রুপ ছিল এটি সকলেই আমরা ছাত্র জিয়া রহমানের আদর্শে আদর্শিত হয়েছিলাম এবং তার যে সততা রাষ্ট্র নায়িক ব্যবহার এবং আমরা স্বাধীনতার ঘোষকের মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা বেশ আড়োলন আড়োলন সৃষ্টি করেছিল যে আড়োলনের মধ্য দিয়ে আমরা আজ পর্যন্ত আমি নিজেকে রাজনৈতিকভাবে একজন রাজনৈতিক কর্মী তৈরি করার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে জনগণ আমাকে সেই জায়গায় যেতে সফল কাম করেছে জনগণ আপনাকে সেই জায়গায় যেতে সফল কাম করেছে কিন্তু আপনি মেয়র হতে চান জনগণ কেন আপনাকে বেছে নেবে মানে আপনি আপনার মধ্যে কি এমন বিশেষ আছে বা কি দিতে পারবেন আপনি আগামীতে যদি নির্বাচিত হন না দেখুন যে আমি এ পর্যন্ত তিনবার নির্বাচন করলাম প্রথম নির্বাচন করেছি দু হাজার তখন আমি স্বল্প পরিচিত একজন যুবক সেই স্বল্প পরিচিতির মধ্যেও আমার মধ্যে যে আত্মবিশ্বাস ছিল সেটি হলো জনগণের সাথে আমার একটা সম্পর্ক ছিল নিবিড় যে নিবিড় সম্পর্কের বলেই এবং জনগণ কিছু জিনিস আপনি খেয়াল করবেন যে মানুষের সততা নৈতিকতা এবং আদর্শের প্রতি অনুগত থাকাটা কিন্তু জনগণ পছন্দ করে এবং এটি যে বাংলাদেশের মানুষ আরও বেশি সহানুভূতিশীলের সততা নিষ্ঠা এবং একাগ্রতার প্রতি নৈতিকতার প্রতি সেই ব্যাপারটি আমি ছোট থেকেই নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করেছি এবং সেই জায়গা থেকে আমার পরিবার এবং আমার সংগঠন আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে জনগণ আমাকে সব জায়গায় সহযোগিতার হাত উজাড় করে দিয়েছে সেই কারণেই আমাকে আমি মনে করি যে রাজশাহীর দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা উধায় আমার হয়েছে তো সেইখান থেকেই জনগণ যখন আমাকে এরকম একটা ছোটো ভাইয়ের মতো কেউ সন্তানের মতো কেউ বন্ধুর মতো যখন বিশ্বাস স্থাপন করা জায়গাটি তৈরি হয়েছে তখন আমি মনে করেছি যে এই দায়িত্বটি পালন করা যায় সেক্ষেত্রে যদি আমরা একটু বলি আপনাকে যে আপনার যে মূল প্রতিদ্বন্দ্বী বড় দুটি দল আপনাদের লিটন তাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন তিনিও একজন মেয়র প্রার্থী অবশ্যই মূল্যায়ন করবে যে কোনো রাজনৈতিক দলের একজন প্রার্থীর নৈতিকতা থাকতে হবে এবং সততা নিষ্ঠা এবং জনগণের প্রতি যে ভালোবাসা সেটি কিন্তু আপনাকে লৈ অলৌকিক লৌকিকভাবে দেখালে হবে না সেটি আপনাকে স্বাভাবিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যেই আপনাকে দেখাতে হবে দলীয়করণ এখানে একটা বড় ফ্যাক্টর আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়নের ব্যাপারে মেয়র একটা বিশাল ক্ষমতা জায়গা বহন করে সেহেতু আমরা মনে করি যে এই জায়গাটি যদি সহজকরণ করা যায় এই জায়গাটি যদি সাবলীল করা যায় এই জায়গাটি যদি জনগণের জন্য মুক্ত করা যায় তাহলে কিন্তু সম্ভব এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আমাদের আমার প্রতিদ্বন্দ্বী যিনি গত তিনটি নির্বাচনে প্রত্যেকটি নির্বাচনে আমি দেখেছি তার যে জায়গাগুলি সেগুলি জনগণের কাছে অনুপস্থিত রয়েছে এটি আমার ফিলিংস নয় এটি জনগণের ফিলিংস একটু বলি যে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন তো দলীয় প্রতীক হচ্ছে প্রথমবারের মতো তো এর আগে আপনি করেছেন সেটি দলীয় প্রতীক ছিল না কিন্তু একদিকে তো বিএনপির একটি নির্বাচনী ভোট ব্যাঙ্ক এখানে আছে পাশাপাশি আপনাদের জোটের মিত্ররাও আছে পাশাপাশি আপনাদের প্রতিদ্বন্দ্বী এখানে আওয়ামী লীগ এবং তারা আছে তো এই যে এখনকার যে নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশটা আপনার কাছে কেমন মনে হয় আসলে এই যে দুপক্ষে আমি খুব ভালো প্রশ্ন করেছেন এবং দর্শকরাও এটা এই প্রশ্নটা গ্রহণ করবে এ কারণে যে আমি তিনটা পরিবেশে নির্বাচন করছি দু সালে যে পরিবেশ ছিল সেই পরিবেশ একটা ভিন্ন ধর্মী পরিবেশ ছিল সেই পরিবেশটা আর এখন বলতে চাচ্ছি না গত নির্বাচনের একরকম পরিবেশ ছিল গণতান্ত্রিক যে পরিবেশ সেটি হান্ড্রেড পার্সেন্ট না হলেও আশি পার্সেন্ট ছিল এবার নির্বাচনের যে পরিবেশ সেটি একটা সঠিক নির্বাচন কমিশনের যে পরিবেশ হওয়ার কথা সেই পরিবেশ কিন্তু এখন পর্যন্ত ফুটে ওঠেনি এখানে পুলিশ প্রশাসনের একটা ভূমিকা নির্বাচনে অংশগ্রহণ করছে এখানে নির্বাহী বিভাগ তার একটা শক্তি এখানে অংশগ্রহণ করছে নির্বাচন কমিশনকে মনে হচ্ছে যে একটা ঠুটো জগন্নাথের মতো অবস্থান নিয়ে আজকে নির্বাচন পরিচালনা করছে এখন খেলার মাঠে আপনি রিসেন্ট আপনি দেখলেন যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা রেফারিকে তো বাইর থেকে কোনো সাজেশন দেওয়া যায় না তো রেফারি যদি শক্তিশালী না হয় তাহলে এই আইন প্রয়োগকারী সংস্থাকে কিভাবে কাজে লাগাবে এখানে নির্বাহী বিভাগকে তার ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা সে কিভাবে কাজে লাগাবে এইটি তার দক্ষতা এবং স্বাধীন সত্তা যেটা সেই জিনিসটি থাকা উচিত সেই জিনিসটি এখনকার নির্বাচনে আমরা খুলনা এবং গাজীপুরে আমরা স্পষ্ট দেখেছি যে পুলিং অফিসার পর্যন্ত তারা এর সাথে জড়িত এখন নির্বাচন যারা পরিচালনা করবেন তারা যদি একটা নির্বাচনের পরিবেশকে নষ্ট করার জন্য জড়িত থাকে তাহলে তার নির্বাচন থাকে না আপনি যে বলছিলেন আপনার নির্বাচনের অতীত নির্বাচনের অভিজ্ঞতা পাশাপাশি এই নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই অভিজ্ঞতা এইখানে আপনাদের জোটের জামায়াতে ইসলামী তাদের একজন নেতা মূলত ছাত্র শিবিরের এখানকার বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন তিনি তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন আগের নির্বাচনগুলোতে তারা ছিল আপনার সঙ্গে জামাত ছিল আপনার সঙ্গে এবারে নির্বাচনে নেই কেন নেই অথবা এই পোস্টটির আসলে মাঝেজারে কী সেটি আমরা জানবো তবে একটি বিরতির পরে আমরা বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে মোসাদ্দিক হোসেন বুলবুলের অভিমত জানবো দশক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মেয়র হতে চায় অনুষ্ঠানে যেমনটি আগের বার বলছিলাম আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মোসাদ্দিক হোসেন বুলবুল রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জনাব বুলবুল আবারও আসলাম আপনার কাছে সেই যে বিরতির আগে বলছিলাম যে আশরাফুল আলম ইমন ছাত্র শিবিরের নেতা এবং এখন জামায়াতের দায়িত্বে কোনো একটা দায়িত্বশীল পদে তিনি আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন যে গতবার তারা আপনাদের আপনার সঙ্গে ছিলেন এবার জামাত নেই কেন নেই এটা বিএনপিকেই বলতে হবে এবং তিনি বলেছেন জামাতকে ছাড়া বিএনপি এখানে একদমই অচল এবং তিনি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব খায়রুজ্জামান লিটনের আগাম বিজয় প্রত্যাশা করেছেন কি বলবেন এ ব্যাপারে না দেখুন জামাতের এখানে দায়িত্বশীল নেতারা আছে এই দায়িত্বশীল নেতাদের সাথে আমাদের কথাবার্তা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এবং আমাদের যে জোটের ফর্মুলা যে যেখানে যে নির্বাচন করবে তাকে সেই দায়িত্বটুকুনি পূর্ণাঙ্গরূপে সমর্থনকে হবে এটি আমার কথা নয় এটি কেন্দ্রের কথা কেন্দ্রে যে বিশ দলীয় জোট আছে সেই ঐক্য জোটের প্রতিনিধিত্ব করছেন আমাদের মহাসচিব জানাব মির্জা আলমগীর তিনি এই কথাটি বলে পাঠিয়েছেন আমাদেরকে এবং আমরা আনুষ্ঠানিকভাবে আগামী দু এক দিনের মধ্যেই আমরা এটি প্রকাশ করব আর দুই নম্বর হলো যে জামাতের কোন কর্মী কি বলল না বলল সেটি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই এই কারণে নাই সে বিগত নির্বাচনে দায়িত্বে ছিলেন এখন সে দায়িত্বে নাই যেমন আওয়ামী লীগের আবু সাঈদ সাহেব তথ্যমন্ত্রী ছিলেন সে তো অনেক কথাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন আমাদেরও কিছু লোকজন তারাও কিন্তু এখনও আক্তারুজ্জামান বিএনপির বিরুদ্ধে বলেন তাই বলে তো বিএনপির কোনো কর্ণপাত করা উচিত নয় বা সাধারণ মানুষ সেটি গ্রহণ করবে সেটিও কিন্তু ঠিক নয় বা সায়েদ সাহেবের বক্তব্য গ্রহণ করবে সেটিও কিন্তু ঠিক নয় এখন বাংলাদেশের রাজনীতিতে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে মিথ্যা মামলায় আজকে বাংলাদেশের একটা পুরাতন জেলখানায় আটকে রাখা হয়েছে এটি গভর্নমেন্টের আইনগত দিক যতটুকু আছে তার চেয়েতে বেশি কিন্তু রাজনৈতিক সদিচ্ছা পূরণ করা হচ্ছে একটা বিদ্বেষমূলক আচরণ তার প্রতি করা হয়েছে এবং করছে তো আমরা সেইখান থেকে বলতে চাই যে জামাতের কোন কর্মী কি বলল না বলল সেটি নিয়ে আমাদের বা দর্শকদের বা রাজ্যের ভোটারদের কোনো মাথা ব্যথা নাই তার ঐক্য আপনি বলবেন ঐক্য জোট বা রাজনৈতিক যে কৌশল সেগুলোতে সবকিছু সব ঠিক আছে ঠিক আছে আমাদের সেই ঠিক থাকার বিষয়ে যদি একটু জনাব মোসাদেক হোসেন বুলবুল যদি আসি যে ঠিকটা আসলে কিভাবে হলো অনেক কথা শোনা যায় ভোটের বাজারে গুজব ওঠে গুঞ্জন থাকে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর দুটি বিশেষ আসন জামাত আপনাদের কাছ থেকে চেয়েছে এবং তার বিনিময়ে আপনাদেরকে তারা সমর্থন দেবে কি বলবেন না এটি ঠিক নয় আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক সে নির্বাচনের প্রেক্ষাপট এখনও তৈরি হয়নি কেননা আমরা বলেছি নিরপেক্ষ নির্বাচন করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি আমাদের এখানে রয়েছে যে তত্ত্বাবধায়কের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এবং জামাতের তৎকালীন আমির ছিলেন নিজামি সাহেব তিনি যৌথভাবে আন্দোলন করেছেন ছিয়ানব্বইয়ের আন্দোলনটা কিন্তু সেইখানে একটা গণযুদ্ধের মতো সৃষ্টি হয়েছিল এটা কাজ দ্বারা সম্ভব হয়েছিল জামাত আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেই এই নামাজটা এই কাজটি করেছিলেন এবং আজকে তত্ত্বাবধায়ক সরকারের কথা তিনি বলছেন না আজকে ভাতের অধিকার বা ভোটের অধিকারের কথা বলছেন না আজকে একদলীয় একক ব্যক্তির একটা শাসনের কথা বলছেন এই শাসন যদি আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের মানুষের যে নাগরিক অধিকার সেটি তো আর থাকবে না আজকে যেমন রাজশাহীতে আওয়ামী লীগের কর্মীরা হাইব্রিড কর্মীরা তারা আজকে রাজশাহীর পরিবেশ নষ্ট করার জন্য ব্যাপক পোস্টার সন্ত্রাস করছে তারা লিফলেট সন্ত্রাস করছে তারা পাড়া মহল্লায় আমাদের কর্মীদেরকে থ্রেট করছে এই যে অবস্থান এই অবস্থানটি তো গত নির্বাচনে ছিল না আজকে কেন তৈরি হলো এই যে একক শাসন ক্ষমতা এবং তার মুখের কথাকে আজকে প্রশাসনের লোকজন বাণী মনে করছে এটি তো রাষ্ট্রীয় পরিচালনায় থাকার কথা নয় এটি রাষ্ট্রীয় কোনো গণতান্ত্রিক পরিবেশের কথাও না এখন গণতান্ত্রিক পরিবেশ যদি প্রাতিষ্ঠানিক রূপ না পায় তাহলে কিন্তু বাংলাদেশের উন্নয়ন যেটা বলছেন সাস্টেনেবল উন্নয়ন সেইটা কিন্তু আমাদের কাছে জমা হবে না এই প্রসঙ্গেই আমার কাছে আপনার কাছে জানার আছে আরেকটি বিষয় যে যদি গণতান্ত্রিক সেই পরিবেশ যদি আপনার ভাষায় সেটির অনুপস্থিতি থাকে যদি দলীয় বিবেচনাটি এখানে মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের অধীনে যদি আপনি নির্বাচিত হন মেয়র হিসেবে কতটুকু কি করতে পারবেন নগরবাসী অবশ্যই এটা স্থানীয় সরকারের আলাদা পারফরমার রয়েছে এখানে একটি মন্ত্রণালয়ের মাধ্যমে এই কর্মকাণ্ডকে পরিচালনা করা হয় সরকার অবশ্যই একটা বিশাল অংশের নাগরিকদের জন্য কখনো মুখ না কোনো সরকারি ফিরাতে চাই না তার মানে আপনি আপনি যে কয়দিন দায়িত্বে ছিলেন আপনি বলতে চাচ্ছেন যে সেই মানে সরকারের যে সহযোগিতা অর্থাৎ অথবা যদি আমি বলি যে এখানে বরাদ্দ উন্নয়ন বরাদ্দ সেগুলো কি আপনি যথাযথ পেয়েছিলেন মনে করেন না যথাযথ পাইনি এ কারণে যে সময় কালক্ষেপণ হয়েছে এখানে এখানে সময় কালক্ষেপণ কালক্ষেপণ করার পিছনে কিছু অতি উৎসাহী আমার সরকারি দলের লোকজন ছিল তারা বিভিন্ন কথাবার্তা এখানে যে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বোঝানোর কারণে কিছু বিলম্বিত হয়েছে আজকে আমার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন খেরুজ্জামান লিটন সাহেব আমি সিটি কর্পোরেশনে আমাকে বহিষ্কার করা হয়েছিল অলিখিতভাবে তিনি মেয়র ছিলেন তিনি ওনার সমন বসিয়ে যে দায়িত্ব পালন করেছেন তিনি দুই তিনটি কাজে প্রকল্প উদ্বোধন করেছেন কি কারণে কী উৎসে তিনি এটি করলেন আজকে তাকে আমরা বলছি যে গত নির্বাচনে ফেল করার পরে তিনি বলেছিলেন রাজ্যের মানুষ বেইমান। এটা আপনাদের মনে আছে তো এই কথাগুলি যখন আমরা শুনি তখন তো বদলে দাও রাজশাহীর সাথে এই কথাগুলি মিল পায় না আমরা সেই কারণে বলতে চাই যে উনি তো সাড়ে সাত বছর ছিলেন সরকার ক্ষমতায় রয়েছেন উনি যদি মনে করতেন যে আমি রাজশাহের মানুষের উপকার করব উনি খালি মেয়র হলেই উপকার করবে আর না হলে করা যাবে না আমি রাজশাহীর একজন নাগরিক হিসাবে সরকারি দলের একজন প্রভাবশালী নেতা হিসাবে আমি যদি মনে করি রাজশাহীতে আপনি যে বহিষ্কারের প্রসঙ্গটি তুললেন সিটি আপনাকে কর্পোরেশন থেকে বহিষ্কার করা হল সাময়িক আর কি তারপরে আপনি বিভিন্ন আইনি লড়াইয়ের মধ্য দিয়ে ফিরে আসলেন কিন্তু সেই যে বহিষ্কারটি করা হয়েছিল সেটির পেছনে যে কারণটি ছিল সেটি কিন্তু একটি মামলা সেই মামলাটি ছিল আপনার বিরুদ্ধে এবং পুলিশ সদস্যকে হত্যা মামলা ছিল সেটি আমরা সেই মামলাটি নিয়ে কথা বলবো আপনার অভিমত জানতে চাইবো অবশ্যই তবে আরও একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে সেই বিরতি থেকে ফিরে এসে দর্শক সঙ্গে থাকবেন নিশ্চয়ই দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মেয়র হতে চাই অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রয়েছেন আমাদের সঙ্গে বিরতির আগে বলছিলাম যে আপনি যে মামলাটিতে সাময়িক বহিষ্কার হয়েছিলেন সিটি কর্পোরেশন থেকে পুলিশকে হত্যা মামলা একজন জনপ্রতিনিধি আপনি একজন সিটি কর্পোরেশনের মেয়র আপনার বিরুদ্ধে পুলিশকে হত্যা মামলা আপনি পুলিশকে হত্যা করতে গিয়েছিলেন কেন ধন্যবাদ যে দর্শকদেরকে যে প্রশ্নটি করেছে অত্যন্ত ভাল যে আইন তার নিজের গতিতে চলবে এটাও ঠিক আবার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রদেরকে নিয়ে যে খেলাটি জাতীয় সংসদে হয়েছে সেটি হলো একটা জাতীয় সংসদ সদস্যের নামে যতই মামলা হোক খুনি মামলা হোক খুনের মামলা হোক আর যে কোনো মামলাই হোক সেটি জাতীয় স্পিকারের অনুমতি ছাড়া বা বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাকে ধরা বা গ্রেপ্তার করা যায় না বা বহিষ্কার করা যায় না তো তেমনি আমরাও কিন্তু জনপ্রতিনিধি আমরাও দায়িত্বে ছিলাম জনগণের ভোটেই কিন্তু আমরা দায়িত্ব নিয়েছি এখন আমি একটা রাজনৈতিক দলের কর্মী অবশ্যই এই কর্মীর মূল্যায়নটা আমাকে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে করতে হয় তা আমি একটি রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে যখন ফিরে অফিসে ঢুকেছি ঠিক সেই মুহূর্তে শুনতে পেলাম যে রাজশাহীতে একটি পুলিশ আহত হয়েছে পরবর্তীতে সে মারা গেছে এখন এটি বিচার্য বিষয় এ বিচার্য বিষয়ে আমাকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করার মতো যে চার্জশিট হলেই আমি সাসপেন্ড বা ওই জায়গাতে আমি আসামি এটি কিন্তু ঠিক তাহলে এখন সেই ক্ষেত্রে আপনার আইনকে সংশোধন করে এখানে মৌলিক যে নাগরিক অধিকার বা সংবিধানের যে অধিকার সেই অধিকারের সাথে সাংঘর্ষিক এই জায়গাতেই আইন আমাকে পারমিট করেছে যে আপনার এই বহিষ্কার একটা অসাংবিধানিক এবং এটা মৌলিক অধিকারের পরিপন্থী এখানে কিন্তু মৌলিক অধিকারকে সাংঘর্ষিক ছিল বলেই আমাকে আবার দেড় বছর পরে আমি এখানে বসার সুযোগ পেয়েছি তো এই যে সময়ের অনুপস্থিতি কিছু সময়ে আপনি অনুপস্থিত ছিলেন কিছু আগে আপনি বলছিলেনও এই অনুষ্ঠানেই যে সেই সময় আসলে অনেক কিছু হয়েছে যেগুলো আপনি মনে করেন যে হওয়া উচিত হয়নি কিন্তু সেই ক্ষেত্রে তো আরও একবার নির্বাচনে আপনি প্রার্থী হয়েছেন তার মানে সামনে আপনার আরও একটি সুযোগ যদি জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে নিশ্চয়ই সেই সুযোগগুলো পূরণ করবেন কিন্তু আমাদেরকে কি একটু বলবেন যে আপনার কি পরিকল্পনা আছে রাজশাহী সিটি কর্পোরেশনকে নিয়ে কি পরিকল্পনা যে পরিকল্পনাটি জনগণের সামনে গেলে জনগণ ভাববে যে হ্যাঁ নতুন কিছু তারা পেতে যাচ্ছে কি সেটি ধন্যবাদ যে আমরা যে নির্বাচনে এবার দাঁড়িয়েছি আমি গতবার সময় পাইনি চৌত্রিশ মাস আমি বাইরে ছিলাম ২৬ মাস ক্ষমতা এই দায়িত্ব পেয়ে আমি আবার এই পদত্যাগ করে এখান থেকে চলে এসেছি এসে নির্বাচনে দাঁড়িয়েছি বিশ দলীয় জোটের প্রার্থী হিসেবে এখানে আমার বলার কথা হলো যে আমরা সিটি কর্পোরেশনকে আড়াইশো থেকে তিনশো বর্গ কিলোমিটারে নিয়ে যাবো এটি আন্তর্জাতিক একটা ক্ষেত্র তৈরি মানে আয়তন আয়তন বাড়াবো এবং দ্বিতীয়ত দু হাজার পঞ্চাশ পরিকল্পনা করতে হবে আমাদের এখন রাজশাহীকে দু হাজার পঞ্চাশে চিন্তা চেতনার মধ্যে ঢুকতে হবে আর ডি এ ওয়াশা এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সংযোগ করেই আমাকে একটা মাস্টার প্ল্যান সিটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে সিটি না সিটি কর্পোরেশনের নাই এটি এর আছে আরডিএর যে মাস্টার প্ল্যান সেখানে আমাদের দিমত থাকতেও পারে সেই মাস্টার প্ল্যানের সাথে সিটি কর্পোরেশন এবং ওয়াশার এবং পিডাব্লিউডি এবং রোডস এই পাঁচটি ডিপার্টমেন্টকে সমন্বয় করে যখন আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করব কোথায় দিয়ে আমরা বিশ ফিট রোড দেবো কোথায় দিয়ে ষাট ফিট রোড দেবো কোথায় দিয়ে আশি ফিট রোড দেবো কোথায় দিয়ে একশো ফিট রোড দিব আমরা রিভারওয়েতে ওয়েতে কোনো রোড দিব কিনা আমরা এই শহরের মধ্যে কোনো ক্যানেল রাখবো কিনা আমরা এই শহরকে আরও সৌন্দর্য করার জন্য গ্রিন প্রকল্প রাখবো কিনা এই সকল সামগ্রিক চিন্তা চেতনার মধ্য দিয়ে রাজশাহী শহরকে তৈরি করতে হবে আজকে কনসেপ্ট ক্লিন সিটি জলবায়ু পরিবর্তনের জন্য গ্রিন সিটি আজকে এডুকেশন বর্তমান বিশ্বের সাথে পাল্লা দিয়ে নিজেকে বুদ্ধিদীপ্তের সাথে যুদ্ধ করার জন্য এডুকেশন সিটি আর হেলদি সিটি আমার সন্তানরা যেন আগামী দিন বাংলাদেশে বুদ্ধিমিত মত্তার সাথে বাংলাদেশকে পরিচালনা করতে পারে সেজন্য হেলথ সিটি আমরা সর্বোপরি বলছি যে স্মার্ট সিটি রেজিলিজিয়ান রেজিলিয়ান্স সিটি সেই রেজিলিয়ান সিটি করতে হলে আমাকে এখানে আরও সেকেন্ডারি পয়েন্ট করতে হবে যে ময়লাটা আমরা বাড়ি থেকে পাই সেটা পার্মানেন্টলি আমরা সেই জায়গায় রাখতে পারি আমরা এখানে বাইরে থেকে যে লোকজন আসবে তাদেরকে এখানে বাথরুম ফ্যাসিলিটি আমাদেরকে দিতে হবে আধুনিক ফ্যাসিলিটি তাহলে একটা শহরে আমাদের এখানে স্কুল কলেজে পর্যাপ্ত আরও দক্ষতার সাথে যেন ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে সেই ফ্যাসিলিটি আমাদেরকে দিতে হবে আমাদেরকে এখানে নবীন এবং নিম্নবিত্ত ছেলে মেয়েদের জন্য বুদ্ধিদীপ্ত ছেলে মেয়েদের জন্য আমাদেরকে এখানে ব্যাপক টেকনিক্যাল সেক্টর তৈরি করতে হবে আমাদের শিল্প বিকাশের ক্ষেত্রে আমরা যদি ক্ষুদ্র শিল্প এখানে তৈরি করতে পারি এখানে উৎসাহ দিতে পারি তার জন্য ট্রেন ফ্যাসিলিটি আমাকে অ্যাভেলেবল করতে হবে এবং সেটা তিন ঘন্টার মধ্যে যদি ঢাকার আসেই করতে পারি তাহলেই হবে আমাদের আসল উদ্দেশ্য কায়ম তার মানে একটি স্মার্ট সিটি তৈরি করতে যা যা দরকার সেইভাবেই আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই অবশ্যই কিন্তু জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল এই যে স্মার্ট সিটি তৈরি করবেন এই স্মার্ট সিটি তৈরি করতে তো অর্থের প্রয়োজন আপনি আপনার দায়িত্বের শেষ সময়ে এসে যে সিটি কর্পোরেশনটিকে বেতনই দিতে আপনার কষ্ট হয়েছে এবং সেটি নিয়ে একটি বড় রকমের আন্দোলনও তৈরি হওয়ার মতো অবস্থা হয়েছিল। সেই সিটি কর্পোরেশনকে আপনি কীভাবে এভাবে স্মার্ট সিটি তৈরি করবেন আমাদেরকে কি একটু বলবেন সেটা হলো যে বেতন আমাদের রাজস্ব ঘাত থেকে হয় যে ট্যাক্স হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স সহ অন্যান্য জায়গা থেকে যে টাকাটি পায় সেখান থেকেই আমাদের বেতনের সংস্থান তৈরি করতে হয় এটি জনগণ একটু যদি এখানে উদ্বুদ্ধ হয় তাহলে সঠিক সময়ে টাকাটা দিলে আমরা কর্মচারীদের বেতন দিতে পারি আমরা এখানে যে সিটি করার জন্য আমাদের যে ব্যাপক টাকার প্রয়োজন সেটি হলো চার হাজার পাঁচ হাজার কোটি টাকা হলেই আমরা একটা প্ল্যানিং সেক্টরে যেতে পারব আমরা প্রথমে প্ল্যান করে যদি এই জায়গাগুলি অ্যাকোয়ার করে নিই তাহলে তার সেখানে কোনো স্থাপনা তৈরি হবে না সে একোয়ারের মাটি অ্যাকোয়ার করে যদি আমি গোটা শহরে পরিকল্পনার মধ্যে আওতায় নিয়ে আসতে পারি তাহলে তো আমার চার হাজার কোটি টাকাতেই আমি অ্যাভেল তো আমার জনগণ সেটা সুফল পাবে তো আমি মনে করি যে আগামীতে যদি মেয়র হই আমি প্রথমেই একটা বিশাল প্রকল্প নিয়ে সেই প্রকল্পের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর চারটি সেক্টরে ভাগ করে ফেলতে হবে এবং সিটি কর্পোরেশনের কাজগুলি হলো গণতা এই কি বলে ধারাবাহিকতা আছে এখানে যেই মেয়র হোক তাকে সেই ধারাবাহিক অবস্থানের মধ্যে তাকে যেতে হবে জনাব মোসাদ্দিক হোসেন বুলবুল আপনার পরিকল্পনার কথা শুনলাম আপনার যে রাজনৈতিক পথচলা চলা সেটির কথা শুনলাম আর অনেক প্রিয় অপ্রিয় নানা প্রশ্ন নিয়ে আপনার মুখোমুখি হয়েছিলাম অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আজকে মেয়র হতে চাই যে বিশেষ অনুষ্ঠান সেটি দর্শক এ পর্যন্তই রাখতে হচ্ছে আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন আর থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে